ঠিক আছে, আবার কি সমস্যা হয়েছে? আরে কথা আস্তে আস্তে ক, শর্ট চলতেছে। আরে ওই চান্দের দেশে মর্জিনা, এই ছবিতে মর্জিনা যা করছে, আরে কি কমু, যা হিট হইব না এই ছবিটা, বুঝলা? একেবারে কমার্শিয়াল ছবি। কি সব বলছো, কমার্শিয়াল ছবি? না না, শর্ট নাও, শর্ট নাও। তুমি আমাকে কিছু রাজনৈতিক সমস্যার কথা বলেছিলে, তাই না? আমগো এলাকার এমপি রহমত মিয়া হালা আগামীবার ইলেকশনে খারাইব, ওর একটু মানহানি কেসে ফালাই দেওয়ার লাগবো। হালার পোলা একবার আমার একটা ছবিতে সেন্সর বোর্ডে আটকাই দিছিল, আমার বিরাট লস গেছে। এখন নতুন করে একখান পরিকল্পনা করছি, ওরে ভোলায় ভালায় ফান্দে ফালামো, মর্জিনারে দিয়ে কাম করামো। ওকে মর্জিনা, তুমি কি রহমত আলীকে চিনো? তার সাথে কি কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আছে? ওকে সে যা বলছে তা কি কোনো স্ক্রিপ্টের কোনো অংশ? কি জানি বাবা, আমার মাথায় এইসব কিছু ঢোকে না। আমাকে কাম হইলো খালি ক্যামেরার পিছনে ডিরেকশন দেওয়া। অহন মর্জিনার পিছে পিছে তুমি রহমত মিয়ার বাসা পর্যন্ত যাও। তোমার ক্যামেরা হবে? হ্যাঁ আছে, ওনার একটা ক্যামেরা দে। মর্জিনা, তুমি আমারে আপন কইরা লও। তুমি যা বলো।
কেউ দেখছে কেমন লাগে না ওই ওই তোরা চেক করে দেখ তো আমারে কেডা লোকে লোকে দেখতাছে